হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাই চ্যানেল আমরা দেখেছি বিশেষভাবে প্রতিবন্ধী হলে সাধারণত মানুষ মন থেকে পিছিয়ে যায় কিন্তু আমরা একটি এমন ঘটনা শুনব যে ঘটনা কিন্তু অবশ্যই আমাদের অনুপ্রাণিত করবে এবারে মাধ্যমিক পরীক্ষায় পা দিয়ে লিখবে হাটের মানসী ঘটনাটি ঘটবে মেখলিগঞ্জে বৃহস্পতিবার অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি রাজ্যের শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবার সেই পরীক্ষায় পা দিয়ে লিখে পরীক্ষা দেবে মেঘলিগঞ্জের বিশেষভাবে সক্ষম এক পরীক্ষার্থী মানসী বর্মা কোচবিহার জেলার মেঘলীগঞ্জ ব্লকের হাট গ্রাম পঞ্চায়েতের জঠিয়ার বাড়ি এলাকায় তার বাড়ি সে স্থানীয় সৌলমারি উচ্চ বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা বসবে জন্মের পর থেকেই আশি শতাংশ প্রতিবন্ধী সে হাঁটাচলা ও মুখে কথা বলতে পারলেও হাত দিয়ে কোনো কাজ করতে অক্ষম সে তাই তাই ছোটোবেলা থেকে পা দিয়ে লেখার কৌশল রপ্ত করেছে রাণসী এবং এই ধরনের শিক্ষার্থী বা এই ধরনের বিদ্যার্থীকে অবশ্যই শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা জানাই কুরনিশ যে কোনোভাবে মন থেকে পিছিয়ে না পড়ে কোনোভাবে মানসিকতায় পিছিয়ে না পড়ে তার পা দিয়ে লিখিয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে যে নাম্বারই বাঁক কেন যত নাম্বারই বাঁক কেন সে অবশ্যই আমাদের শিক্ষক সমাজের কাছে কুর্নিশ আজ এ পর্যন্ত ভালো থাকুন